أعوذ بالله من الشيطان الرجيم. আল্লাহ পাক বলেছেন, যারা অবিশ্বাস করছে আমাকে তারা কি লক্ষ্য করে দেখে না, ভেবে দেখে না যে আসমান সমূহ, এই মহাবিশ্ব এবং এই পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল, এরপর আমি এটাকে পৃথক করে দিয়েছি। যে ব্যক্তি, একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে ব্যক্তি সুরা ফালাক, সুরা নাস এবং সুরা ইখলাস, এই তিনটা সুরা সকালে এবং সন্ধ্যায় তিনবার 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 করে পড়বে, যদি সকালে পড়ে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় হঠাৎ বিপদ থেকে বেঁচে থাকবে, হঠাৎ বিপদ, ধাপাস করে কোনো বিপদে পড়বে না ইনশাআল্লাহ। যেই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা দুশ্চিন্তা দূর করবে, ঋণগ্রস্ত হওয়া থেকে আল্লাহ মুক্তি দিবে, ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন ঋণের বোঝা থেকে তোমাকে হেফাজত করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি والحزن واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبة الدين وقهر الرجال قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবেন, বাদী কে? আল্লাহ নিজে বাদী হবেন। প্রথম ব্যক্তি আল্লাহর নামে কসম করে সেই কসম পূরণ করলো না, বুখারীর হাদিস। দ্বিতীয় ব্যক্তি যে শ্রমিকের পয়সা মেরে খায়, আল্লাহ নিজে তার বিরুদ্ধে বাদী হয়ে যাবেন। তৃতীয় ব্যক্তি কোন স্বাধীন ভূখণ্ডকে কেউ যখন কারো কাছে বিক্রি করে দেয়, তার বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হয়ে যাবে। বিশ্বনবী বলতেন, এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয়, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এক হচ্ছে আন-নিসা, নারীদেরকে আমি পছন্দ করি, দুই হচ্ছে অতীব, সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি। বিশ্বনবীর কেউ সুগন্ধি হাদিয়া দিছে, বিশ্বনবী নেয় না, এরকম কোন ঘটনা ঘটে নাই। আল মাশিরু আলাল ইকদাম, বিশ্বনবী বললেন, হেঁটে হেঁটে জুমার নামাজে যাওয়া সুন্নাহ। بظهور النبي أحمد يا غنم